আলো চালবে বলে ইচ্ছে ডানা মেলেছিল মোটি। মাকে বলেছিল, এত প্রদীপ কয়েকটা রাখো না মা, দেওয়ালিতে প্রদীপ জ্বালব। বিস্ময়ে কিছু বলতে পারিনি মা। গত তিন চার বছরে অনেকটাই বড় হয়ে গেছে পুটি, মায়ের সুখ দুঃখের সাথী সে। রাখি পূর্ণিমায় রঙিন পাট আর জড়ি দিয়ে রাখি সাজায়, সে রাখি গঞ্জ পেরিয়ে শহর ছুঁয়ে যায় কত অজানায়। দুর্গাপুজো এলে সাজায় চাঁদমালা, পদ্ম দিঘিতে মায়ের সাথে সাঁতার কেটে তোলে লাল সাদা নীল পদ্ম, যে পদ্মে আবাহন হয় দেবীর অকাল বোধনের। দীপাবলিতে মায়ের সঙ্গে পাল্লা দিয়ে করে মাটির প্রদীপ, এ গায়ের ঘরে ঘরে কারু কাজের মেলা। বড়দিনে সান্তাল লাল টুপি পোশাক থেকে রঙিন তারা, ক্রিসমাস ট্রি চড়কের রঙিন ঘূর্ণি, রথের ভেপু, আর বাদামনে ভরে আছে পশ্চিমের মাঠ। রমজান থেকে কোজাগরি কোনো চাঁদই ওঠে না কুটির আকাশে, এই নবান্নে তার আগের আগের নবান্ন থেকে হুতুম প্যাচারার নকশা কাটে না ধীরে ইঁদুরের খোঁজে। পুটিদের পশ্চিমের ক্ষেত পড়ে আছে কাল পুরুষের মতো জমের অনুচর, যেন ধার শুধুতে না পেরে বাবলার ডালে প্রাণ দিয়েছে পুটির বাবা। সে দৃশ্য দেখেছে পুটি কাশবনে দাঁড়িয়ে। পুটিদের লড়াই থামেনি, পুটি পাঠশালায় যায়, নামতা পড়ে 3-13-39, 4-13-52। পুটি মাটির প্রদীপ করে দেওয়ালের আলো জ্বালবে বলে। ইচ্ছেটা আসলে ডানা মেলেছিল চৌধুরীদের বাহির মহল দেখে। 7-8 বছরের পুটি দেখেছে হাজার দ্বীপ চলে চৌধুরী বাড়ির দীপাবলিতে, ফানুস ওড়ে রং মশালের রোশনাই চলে, ওর হাতে গড়া প্রদীপ চলে চৌধুরী বাড়িতে। এবার সে আলো আলোকিত হতে চায় ছোট্ট পুটি, শুধু কার্তিক অমাবস্যায় নয়, সারা কার্তিক মাস জুড়ে চৌধুরী বাড়ির আকাশে জ্বলে যে আকাশদ্বীপ, সেই লাল টুকটুকে আকাশ প্রদীপ নাকি পূর্বপুরুষদের পথ দেখায়, সে কথা জেনেছে পুটি। তাই ওর দাফনে যাওয়া প্রাণের আব্বার জন্য এই কার্তিকে ও দ্বীপ জ্বালবে ঘোর অমানিসায় অসহিষ্ণু সময়ে। ধর্মের মোহ যেন নিভিয়ে না দেয় এই আলো, কারণ এ আলো ওর বিশ্বাস, এ আলো ওর অন্তরের আলো, এ ওর অন্তরের আলো। জাগ যত প্রাণী।